এদিকে ভারত জুড়ে এখন রাম মন্দির উদ্বোধনের উৎসব, তবে অযোধ্যার মুসলিমদের মনে এখনো তাজা বাবরি মসজিদ ভাঙার সেই ভয়াবহ স্মৃতি। ক্ষোভ জানিয়েছেন এখনো নতুন জায়গায় বাবরি মসজিদ নির্মাণ না হওয়ায়। 1992 সালের 6ই ডিসেম্বর ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কালো দিন। রাম মন্দিরের জায়গা দাবি তুলে এই দিনে মোঘল আমলে নির্মিত 500 বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। এর জেরে হিন্দু মুসলিম সহিংসতা ছড়িয়ে পড়লে দাঙ্গায় প্রাণ হারায় অনেক মানুষ। সে সময়ের ভয়াবহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন অযোধ্যার মুসলিম বাসিন্দারা। বাবরি মসজিদ ধ্বংসের ভয়াবহ সেই দিনের কথা আমি কখনো ভুলব না। সে সময় আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কি দোষ ছিল আমাদের তা আজও জানি না আমরা। অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে করা রাম মন্দির নিয়ে ভারত জুড়ে যখন উৎসবে মেতেছে মোদি সরকার, তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়েছে উদ্বেগ। বিশেষ করে মথুরা ও কাশীর মুসলমানরা রয়েছেন আতঙ্কে, কারণ এসব জায়গাতেও রয়েছে প্রসিদ্ধ কিছু মসজিদ। রাম মন্দির থেকে মাত্র 24 কিলোমিটার দূরে ধানীপুর গ্রামে, যেখানে বাবরি মসজিদের পরিবর্তে দেয়া হয়েছে নতুন মসজিদ নির্মাণের জমি, সেখানে নেই কোনো অগ্রগতি। জমির পাশের একটি মাজারে মসজিদের ব্যানার থাকলেও 4 বছরেও শুরু হয়নি নির্মাণ কাজ। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয় মুসলিমদের। বাবরি মসজিদ ছিল আমাদের ঘরবাড়ির মতোই মায়াময়। কেউ যদি আপনার কাছে থেকে থাকার জায়গাটা কেড়ে নেয় তাহলে কেমন লাগবে? আমাদের অবস্থাও তখন এমনই হয়েছিল। তৃতীয় দফায় ক্ষমতার মসনদে বসতে রাম মন্দিরকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে মোদি, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে হিন্দু মুসলিম দাঙ্গা বেড়ে যাওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। রাখি জেসমিন, চ্যানেল 24।